ইমাম মাহদী আলাইহিসসালাম কেমন হবে? আজকে দেখেন পাকিস্তানের একজন মোহাম্মদ কাসেম, দেখেন যুবকরা সবাই শুনছে, মোহাম্মদ কাসেম ওনার দাড়ি আছে না নাই, একেবারে ক্লিন শেভ না একটু একটু আছে, যেই লোকটা দাবি করেছে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি 300 বার, 300 বার নবীজিকে স্বপ্ন দেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আকার আকৃতি শয়তান ধারণ করতে পারে? তো দেখেন উনি 300 বার স্বপ্ন দেখছে, উনি স্বপ্ন দেখতেছে 26 বছর ধরে, পৃথিবীতে কি ঘটবে না ঘটবে স্বপ্ন দেখতেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে তিনি মানুষকে সজাগ করছে, পৃথিবীর সময় শেষ আর বেশি দিন বাকি নাই, এই সব কাজগুলো ভালো, তিনি একবারও নিজেকে ইমাম মাহদী দাবি করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পাকিস্তানের মোহাম্মদ কাসিম যে আমাদের কাঙ্ক্ষিত আসল ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসালাম, এ নিয়ে কিন্তু অনেকগুলো প্রমাণের ভিডিও ভাই আমাদের এই চ্যানেলে রয়েছে। এছাড়াও তার উপরও অনেক হুজুররা থেকে শুরু করে সাধারণ ব্যক্তিরা বারবার বলে থাকে যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম নাকি নিজেকে ইমাম মাহদী দাবি করছে, এটা আসলে কতটুকু সত্য? আসলে কি এটা সত্য নাকি এটা পুরো একদম মিথ্যা? তাদের উপর যারা এ ধরনের কথা বলে তারা কি পাকিস্তানের মোহাম্মদ কাসিম ব্যাপারে মিথ্যা আরোপ করে কি না, এটা আজকে আমরা প্রমাণ করে দেখাবো। আসলে ভণ্ড ইমাম মাহাদিকে আর পুরকিত ইমাম মাহাদিকে এটার চেনার মূল একটা লক্ষণ হলো যে আসল ইমাম মাহাদি কখনো নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করবে না। কিন্তু আমরা সকলে জানি যে ভণ্ড যে হবে বা ভণ্ড ইমাম মাহাদি যে হবে সে কিন্তু শুরুতেই তার মাহাদি হওয়ার ঘোষণাটা নিজে নিজে দিয়ে দেবেন, অর্থাৎ সে বলবে যে আমি আল্লাহর খলিফা, আমি ইমাম মাহাদি, আমার হাতে সকলে বায়াত নেও। কিন্তু পুরকিত ইমাম মাহাদি এর হবে বিরুদ্ধে বা এর হবে বিপক্ষে, যে সে কখনো নিজে থেকে বলবে না যে আমি ইমাম মাহাদি বা আমি কোনো কিছু দাবি করতেছি। তো পাকিস্তানের মোহাম্মদ কাসিমের সাথে কি এই বিষয়টা মেলে কি না, চলুন তো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেখাই। যারা আসলে পাকিস্তানের মোহাম্মদ কাসিমের ব্যাপারে বলেন যে সে নাকি নিজেকে ইমাম মাহদী দাবি করছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু বড় একটা প্রমাণ। আমি তাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রমাণ করে যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম কিন্তু কখনও নিজে থেকে তাকে ইমাম মাহদী হিসেবে দাবি করে না এবং সে কখনও বলে না যে আমি ইমাম মাহদী। আজকের ভিডিওটা আপনাদেরকে সে বিষয়ে প্রমাণ করি। তো চলুন তার আগে আপনাদেরকে দেখাই যে ভণ্ড ইমাম মাহাদির মধ্যে যে বিশেষ একটা বৈশিষ্ট্য থাকে যে সে নিজে নিজের মাহাদি হওয়ার ঘোষণাটা দেয়, সে বিষয়টা আগে জেনে আসি আমরা। আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে বা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সন্তানদের মধ্য থেকে আমার জন্ম, এটা তো আমি জানতাম না। পরে এই রমজান মাস অর্থাৎ 2020 সালের রমজান মাসের 18 তারিখে আল্লাহ তালা আমাকে জানালেন যে ইন্না জাআলনা কাফিল আরদি খলিফা, আমি তোমাকে জমিনে খলিফা বানিয়ে পাঠিয়েছি। রমজান শেষ হওয়ার পরে ঈদের 3-4 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে আসলেন এবং স্বপ্নে এসে আমাকে বুকে জড়িয়ে ধরলেন এবং মানুষের মাঝে এলান করলেন যে আমার এই সন্তানটাই ইমাম মাহদী। এখন পর্যন্ত প্রায় 300-এর অধিক মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, পুরুষ মহিলা আলেম ছোট মানুষ মিলে সম্মিলিতভাবে বায়াত হয়েছে আমার হাতে। তো ভাই মোস্তাক মোহাম্মদ আরমানের ভিডিওটি আপনি যে দেখতে পেলেন, এখানে কিন্তু দেখলেন যে সে কিন্তু নিজে নিজের মাহাদি হওয়ার ঘোষণাটা দিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু সে ভণ্ড, সে কিন্তু আসল ইমাম মাহাদি নয়। তো পাকিস্তানের মোহাম্মদ কাসিমের ব্যাপারে কি এরকম কোনো কিছু আছে নাকি যে সে নিজেই নিজের মাহাদি হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে, নাকি মোহাম্মদ কাসিম এর বিপক্ষে উল্টা সে নিজেই নিজের কোনো কিছু দাবি করে না? আমি মোহাম্মদ কাসিমের সরাসরি মুখ থেকে এরকম কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো যে মোহাম্মদ কাসিম কিন্তু নিজেকে ইমাম মাহদী দাবি করে না। চলুন সরাসরি মোহাম্মদ কাসিমের একটা ভিডিও আপনাদেরকে আগে আমি ওপেন করে দেখাই। এই যে ভিডিওটি, এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আগে। उसमें भी वीडियोस अपलोडेड हैं, एक वीडियो मैंने 2017 में अपलोड की थी जिसमें मैंने क्लियरली तौर पे कहा है कि मैं ना कोई दावा करता हूं ना कभी करूंगा। भाई दरन 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 এখানে एक একটু জিনিস একটু খেয়াল করুন ভালো করে, একটা বিষয় মোহাম্মদ কাসিম বললো যে সে কিন্তু বললো 2017 সালের এক ভিডিওতে সে পরিষ্কারভাবে বলেছিল যে আমি কিন্তু কখনো কোনো কিছু দাবি করি না এবং আমি কখনো কোনো কিছু দাবি করব না। 2017 সালে মোহাম্মদ কাসিম এটি পরিষ্কারভাবে বলছে যে আমি কখনো কোনো কিছু দাবি করি না এবং আমি ভবিষ্যতে কখনো কোনো কিছু দাবি করব না। শুধু এতটুকু নয়, পুরো ভিডিওটা দেখুন, এরপর আরও কয়েকটা মোহাম্মদ কাসিমের ভিডিও ক্লিপ দেখাবো যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি নিজেকে ইমাম মাহদী দাবি করেন বা আপনি কি ভবিষ্যতে নিজেকে ইমাম মাহদী দাবি করবেন নাকি, সেক্ষেত্রে মোহাম্মদ কাসিম কি উত্তর দিয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো। এই জন্য পুরো ভিডিওগুলো দেখুন মনোযোগ সহকারে আগে। जिसमें मैंने क्लियरली तौर पे कहा है कि मैं ना कोई दावा करता हूँ ना कभी करूँगा, और जो कोई भी अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम पे लोगों को गुमराह करे
तो वो हमेशा हमेशा के लिए जहन्नुम में रहे और झूठों पे अल्लाह की लानत हो, लानतुल्लाह अलल काज़िबीन, यानी झूठों पे अल्लाह की लानत हो जो भी यानी लोगों को अल्लाह और उसके रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम पे गुमराह कर। ये मैंने वीडियो 2017 में अपलोड की है और मैं आज भी यही कहता हूँ कि मैं अपने ख्वाबों के मामले में, अपने ख्वाबों के बारे में किसी से कोई झूठ नहीं बोलता। मैं जो दावा नहीं करता, अब लोग कहते हैं कि जी मेरे बारे में ऐसे झूठे कहे हुए हैं कि जी मैंने कोई दावा किया, मुझे कोई एक वीडियो क्लिप दिखाएं, कोई ऑडियो क्लिप दिखा दें कि जहाँ पे मैंने कोई दावा किया। तो इसी तरह मैं भी सिर्फ अल्लाह रब्बुल आलमीन पे तवक्कल करूँगा तो ही ये मेरे ड्रीम अल्लाह जो है अपनी रहमत से, अपनी मदद से इनको सच्चा करके दिखाएगा। वरना मैं भी अल्लाह के सवाल नौजबिल्ला किसी और पर तवक्कल कर दूँ तो फिर भूल जाएँ कि ये ख्वाब कभी सच्चे होंगे या फिर कभी फैलेंगे। तो ये सिर्फ इसलिए फैल रहे हैं, सिर्फ इसलिए हो रहा है सब कुछ कि ये अल्लाह की रहमत है और उसकी मेहरबानी है कि उसने मुझे अपने ऊपर तवक्कल करने के लिए मेरा दिल जो है वो मजबूत किया। तो भाई এই যে আর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে কিন্তু পাকিস্তানের মোহাম্মদ কাসিমকে এক সাক্ষাৎকারে এক ব্যক্তি তিনি কিন্তু জিজ্ঞাসা করেছেন যে আপনি কি ভবিষ্যতে নিজেকে ইমাম মাহদি দাবি করবেন কিনা, আর স্বপ্নে যদি শয়তান এসে আপনাকে বলে যে আমি ইমাম মাহদি সেক্ষেত্রে কী হবে। তো মোহাম্মদ কাসিম কি জবাব দিয়েছিল একটু দেখুন। সে বলেছে যে কখনোই না, আমি কখনো নিজেকে ইমাম মাহদি দাবি করিনি এবং ভবিষ্যতে আমি কখনো কোনো কিছু নিজেকে দাবি করব না। অতএব বেশি কথা না বলে আগে ভিডিওটা দেখুন, তারপর আপনি নিজে নিজে ডিসিশন নিতে পারবেন যে পাকিস্তানের ऐसा हुआ है कि लोगों ने क्लेम किया है कि इमाम मेहदी जो है वो हम है, तो आपकी तरफ से कोई ऐसा दावा आने की उम्मीद ना रखे? ऐसा हो ही नहीं सकता कि मैं कोई नौज़बिल्लाह कोई दावा करूं, क्योंकि अल्लाह और खातमुन नबीयीन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुझे ड्रीम्स में अच्छी बातें भी सिखाई हैं। खुदा ना खासा आपको शैतानी कोई ख्वाब आ जाए और वो आप कह दें मुझे ख्वाब आ गया, मैं ही हूँ, हम कहाँ जाएंगे? नहीं, ऐसा हो ही नहीं सकता, क्योंकि आपके नीचे कमेंट्स ऐसे मौजूद होते हैं, वो हमें हमारे प्रोड्यूसर साहब ने हमें दिखाया है, वो नीचे लोग कह रहे होते हैं क्लेम आने जाने आपकी तरफ से, मोहम्मद कासिम साहब की तरफ से, कि मैं ही इमाम मेहदी हूं। ये आपके, आप तो खुद इस चीज से वाकिफ होंगे। ऐसा कभी भी नहीं होने वाला। मैंने 8 साल हो गए मुझे ये ड्रीम शेयर करते हुए, ये लोग मेरे साथ जो होते हैं ये मेरी छुप के वीडियोस भी बनाते रहते हैं। नहीं, वैसे तो आप माशाल्लाह बड़े शर्मीले और बड़े नफीस आदमी हैं, माशाल्लाह मैंने आपको पाया है। मैं आपको बता रहा हूँ कि 8 साल हो गए हैं, मुझे कोई एक क्लिप दिखा दें, कोई एक चैट दिखा दें, कोई एक वीडियो दिखा दें मैंने जिसमें भरी बात भी की हो। तो এই যে ভাই মোহাম্মদ কাসিমের যে কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম যে তিনি বারবার বলেছেন যে আমি কখনো নিজেকে ইমাম মাহদি দাবি করিনি। এছাড়াও মোহাম্মদ কাসিম এটা বলেছেন যে অনেক মানুষ গোপনে আমার ভিডিও ধারণ করে, তো তাদের ভিডিওগুলো থেকে আমাকে একটা ক্লিপ বের করে দেখান বা একটা পোস্ট বা একটা কোনো মেসেজ বের করে দেখান যার সাথে আমি চ্যাটিং করে বলেছিলাম বা ভিডিওতে বলেছি যে আমি নিজেকে ইমাম মাহদি বা অন্য কিছু দাবি করি, এরকম বের করে দেখাতে পারবেন না? কখন আপনি পারবেন না? তাহলে এখান থেকে আপনি কোন, এখান থেকে কি জিনিসটা প্রমাণ পাচ্ছেন? অবশ্যই একটা জিনিস স্পষ্ট প্রমাণ হচ্ছে যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম কিন্তু নিজেকে এখন পর্যন্ত কোনো কিছু দাবি করেনি। আর আমরা তো স্পষ্টভাবে জানি যে ভণ্ড যে হবে সে তো নিজেই নিজের দাবির যে বিষয়টা আছে সেটা সে নিজেই মুখ দিয়ে বলে ফেলবে, কিন্তু অন্যদিকে পূর্গিত ইমাম মাহদি সে কিন্তু কখনোই নিজেকে ইমাম মাহদি দাবি করবে না, যেটি কিন্তু পাকিস্তানের মোহাম্মদ কাসিমের সাথে স্পষ্ট হুবহু মিলে যায়। সে এখন পর্যন্ত নিজেকে কোনো কিছু দাবি করেনি, যদিও তার স্বপ্নগুলো প্রচার করার আজ প্রায় 9 বছরের মতো হয়ে যাচ্ছে, 9 বছর থেকে সে কিন্তু কখনো নিজেকে কোনো কিছু দাবি করেনি, সে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে তার দেখা স্বপ্নগুলো পাবলিকের কাছে প্রচার করে যাচ্ছে এবং সে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই তাওয়াক্কুল করে থাকে। অতএব যারা যারা বলেন যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম নাকি নিজেকে ইমাম মাহদি দাবি করছে, তাদের জন্য আজকের ভিডিওটি একটা স্পষ্ট প্রমাণ। এটা দেখার পর যারা বলবেন যে পাকিস্তানের মোহাম্মদ কাসিম নিজেকে ইমাম মাহদি দাবি করছে, আমি বলবো তারা মোহাম্মদ কাসিমের উপর মিথ্যা দোষারোপ দেয়, আর এর কারণে কিন্তু কিয়ামতের দিন তারা কিন্তু লাঞ্ছিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা কিন্তু জবাবদিহিতার জন্য কাঠগড়ায় দাঁড়াবে। অতএব একটু চিন্তা ভাবনা করে পাকিস্তানের মোহাম্মদ কাসিমের ব্যাপারে কোনো কথা বলুন। আমি আপনাদের কাছে অনুরোধ করি পাকিস্তানের মোহাম্মদ কাসিমের দেখা সমস্ত স্বপ্নগুলো পড়ুন, এজন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্স চেক করুন, সেখানে একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্ক থেকে আপনি পাকিস্তানের মোহাম্মদ কাসিমের স্বপ্নের বইটা পাবেন, তার স্বপ্নগুলো পড়ে দেখতে পারেন, যাচাই করে যে আসলে এই স্বপ্নগুলো সত্য কিনা, এই স্বপ্নগুলো দিন দিন সত্য হচ্ছে কিনা, বাস্তব বা পরিস্থিতির সাথে হুবহু মিলে যাচ্ছে কিনা। মোহাম্মদ কাসিম তো অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ইমাম মাহদি আলাইহিসসালাম, কেননা তার স্বপ্নগুলো প্রমাণ করে এবং তার সমস্ত বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, এরপর তার দেহের গঠন সব কিছুই কিন্তু প্রমাণ করে হাদিসের সাথে, যে বর্ণিত ইমাম মাহদির আলামত রয়েছে এগুলোর সাথে হুবহু মিলে যায়। তো ভাই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটা আপনাদেরকে আমরা পাকিস্তানের মোহাম্মদ কাসিম সম্পর্কে অন্য কোনো বিষয় জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রোগ সুস্থ রোগ সে কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।